বাজার পরিস্থিতির জন্য এনবিআর এর কেরানিগিরি ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। রমজানে মূল্য, মজুদ এবং সরবরাহ নিয়ে আলোচনায় একই মত জানিয়েছেন আমদানিকারক, উৎপাদক, পাইকার, সরবরাহকারী ও কমিশন এজেন্টরা। এফবিসিসিআই সভাপতি বলেছেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগী হয়ে আমদানি শুল্ক এবং ভ্যাট কমিয়ে দেওয়ার পর ভোজ্য তেল আমদানিকারকরা বন্দরে আগের হারে কর দিতে বাধ্য হচ্ছেন। একে সরকারের বিরুদ্ধে প্রশাসনের নাশকতা কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। তবে ব্যবসায়ীদেরও সতর্ক করে তিনি বলেছেন, রমজানে কেউ পণ্যমূল্য বাড়ালে কেউ অসাধু ব্যবসায়ীর পাশে দাঁড়াবে না। রিজিনাওয়াজের রিপোর্ট। অন্য যে কোনো সময়ের চেয়ে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং সরকারের সংস্থাগুলোর চেষ্টা দৃশ্যমান। এর প্রভাব পড়েছে বাজারে। ডাল, ছোলা এবং পেঁয়াজ, আদা ও রসুন সহ মশলা জাতীয় বিভিন্ন পণ্যের দাম কমেছে কিংবা একই রকম আছে। তবে ভোজ্য তেল, চাল ও চিনি নিয়ে এক বছরে মুনাফা করে ফেলেছেন অনেকে। বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি দামে ভোজ্য তেল বিক্রি করে এখন লিটারে 7-8 টাকা কমিয়েছেন তারা। তেলের তেলেসমাতি আর যেন দেখতে না হয় সেজন্য দুদফায় ভ্যাট কমিয়েছে এনবিআর। তবে চট্টগ্রাম বন্দরে এই সুবিধা দিচ্ছেন না এনবিআর কর্মকর্তারা। কোনো জিনিসের দাম বাড়ার কোনো ই নেই। আপনি আপনার, আমরা আমাদের যে ব্যবসায়ী সংগঠন যারা আছে আমরা আপনাকে সহযোগিতা করে দেব ইনশাল্লাহ। অভিযানের নামে অহেতুক হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের। খবর শুনি নাই, আমাদের টেলিফোন আছে যে তুমি লবণ নিয়ে আইছো, 5 কেজি লবণ পাওয়া যাবে না। হ্যাঁ, যাতে এটা না হয় আপনারা অন্তপক্ষে রমজানটা যাতে আমাদের ব্যবসায়ীদের পক্ষ না বিপক্ষ না, স্বাভাবিক বাজার, আন্তর্জাতিক বাজার বাইরে বেড়ে গেলে এখন করবেন কি? এই সমন্বয়টা আমাদের প্রয়োজন। পেঁয়াজ, রসুন এইগুলো যখন আপনার মার্কেটের দাম বাইরে যায় তখন কিন্তু আমাদের মিডিয়া ভাইরা সবসময় তৎপর থাকে, এই যে কমে গেছে এটা কিন্তু আমার মিডিয়া বাইরে কিন্তু আসলো না। আর রমজানের ছেলের দাম আপনার বাড়বে না, রমজানের পর আপনার নতুন পোশাক মাস আসবে, আমদানি হবে তাও বাড়বে না, 3-4 মাস ছেলের বাড়তে পারবে না। ব্যবসায়ী, সরকার, এনবিআর ভোক্তা, কেউ কারো প্রতিপক্ষ নয়। বিষয়টি সব মহলকে মনে রাখার অনুরোধ জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। চিনির উপর ডিউটি কত পার্সেন্ট? 60% ডিউটি, 60%, 22 টাকা আসে শুধু সরকারের ট্যাক্স। $220 উপরে আপনার প্রাইস ছিল, আমাদের 60% ছিল ডিউটি, এখন $560 উপরে 60% ডিউটি। এখন যদি এটাকে 30% করে দেওয়া হয় তাহলে সরকারের কিন্তু রেভিনিউ কমে না। সরকার করলো প্রাইসটাকে অ্যাডজাস্ট করার জন্য, এনবিআর এর কারণে তো দরকার নাই যে সিটি অফোর্ডের নোট হয়েছে অমুক তারিখে। সরকারের যে ইচ্ছা, এই ইচ্ছার সাথে তাদের সরকারের যে সকল ডিপার্টমেন্টগুলি আছে তাদেরও কিন্তু একত্রিত হবে। রমজানে বাজার পরিস্থিতি মনিটরিং এ সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে 46 সদস্যের টিম করেছে এফবিসিসিআই। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।